রাজ্য সরকারের কৃষক নিধি প্রকল্পের আবেদন জমা নেওয়ার কাজ শুরু হলো শান্তিপুর ব্লক পঞ্চায়েত সমিতিতে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কৃষক নিধি প্রকল্পের, যেখানে কৃষকদের সহযোগিতায় বছরে 5000 টাকা বর্ধিত হয়ে 10000 টাকায় রূপান্তরিত হবে। বিধানসভা ভোটের পর মুখ্যমন্ত্রী দায়িত্বভার গ্রহণের পর প্রতিশ্রুতি পালন করলেন, আর সেই সুফল এসে পৌঁছালো সুদূর শান্তিপুর ব্লকেও। শান্তিপুর ব্লকে শুরু হয়েছে কৃষকদের জমির কাগজপত্র নেওয়া। শান্তিপুর পঞ্চায়েত সমিতির কৃষি সমবায় সেচ দপ্তরের কর্মদক্ষ সুব্রত সরকার জানান, বিগত 3 দিন ধরে কাজ শুরু হলেও চলবে গোটা সপ্তাহ ধরে। করোনা পরিস্থিতিতে এ ধরনের সহযোগিতায় কৃষকেরা অনেকটাই উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি এই সরকার এবং মুখ্যমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞতাও জানান। আজকে শান্তিপুর ব্লক কৃষি দপ্তরে এত বিপুল মানুষের সমাগম, এর একটাই উদ্দেশ্য যে 2019 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষিজীবী মানুষের জন্য যে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিলেন, সেটি প্রতি বছরে 5000 টাকা ছিল। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই 21 সালে বিধানসভার আগে সেই 5000 টাকাকে 10000 টাকা বাড়িয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সেই প্রতিশ্রুতি মতো কথা রেখেছেন এবং তার নির্দেশিকা জারিও হয়ে গেছে। সেই জন্য গত 3 দিন আগের থেকে আমাদের শান্তিপুর ব্লকেও, সারা রাজ্যের 300 ওপরে ব্লকের মতো আমাদের ব্লকেও মানুষের কাছ থেকে সেই আবেদনপত্র জমার কাজ শুরু হয়েছে। শান্তিপুর ব্লক শান্তিপুর পঞ্চায়েত সমিতি এবং এখন থেকে কৃষিজীবী মানুষ 5000 টাকার বদলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো কৃষক 10000 টাকা পাবে। কি নাম আপনার? আমার নাম সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির কৃষি সমবায় সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ হিসেবে নিযুক্ত আছি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।